হ্যালো ভাইস, আমি সামা। তো দেখতে পাচ্ছেন একটা ঘরে ছটে এনেছি, তো এটা একটা সিঁড়ি ঘর। এটা এখান দিয়ে মেন রাস্তা হবে, এখানে কল পাখানা অতম হয়ে যাবে, ঠিক আছে। তো এখান দিয়ে মেন রাস্তা, এটা ডাইনিং, ঠিক আছে। আর এ দুটো ঘরের দরজা, এই ঘরের দরজা, এটা এটা ঘরের দরজা, এটা ঘরের দরজা, এটা ঘরের পান যাতে ঢোকা মেন গেট, ঠিক আছে। এটা মেন গেটে যাবে, এটা সিঁড়ি হয়ে যাবে, সিঁড়ির উপর দিয়ে তল দিয়ে এটা মেন ঘর, মানে রাস্তা হবে, মেন রাস্তা। তো বুঝতে পারলেন? তো এটা রাস্তা হবে না, ঘরের দরজা, এটা ঘরের দরজা, এটা দরজা, এদিকে এ দরজা খুলবে, এ ঘরের দরজা, এ দরজা খুলবে, ঠিক আছে। তো ঘরে যদি এরকম ঘর হয় তাহলে ছাদে কীভাবে পাইপ ফেলবেন, তো বুঝতে পারলেন? আজকে এইরকম বাড়িতে ছাদে কীভাবে পাইপ ফেলছি সেটাই দেখব। তো কেমন করে পাইপ ফেলতে হবে বা কীভাবে ফেলতে হবে সেটা দেখতে পাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে তার বেল আইকনটি দাবিয়ে দেবেন আমার প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য। আর আপনার যদি কিছু কমেন্ট করা থাকে আপনি কমেন্ট করতে পারেন। তো আপনাকে সব প্রথমে ঘরের পাইপ ঢোকার জন্য চারি দেওয়ালকে কেটে নিতে হবে। তো প্রত্যেকটা ঘরের দেওয়ালকে চারিদিক থেকে কেটে নিতে হবে। তো তো চার দেওয়ালে কাটতে হবে, বুঝতে পারলেন? যে ঘরে মিডিল আছে মিডিলটাকে এই জায়গাটা কাটতে হবে, 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 এই জায়গাটা সেম ঘরের চারটা দেওয়ালকেই কাটতে হবে, বুঝতে পারলেন? তো যাদের ঘরে চারটা দেওয়ালকে কাটতে হবে। আর এটা রান্নাঘর, তো রান্নাঘরে কাটতে হবে, রান্নাঘরে আপনি দিতে পারেন সামনে এখানে আর এ সামনে এখানটাতে, বুঝতে পারলেন? এটা মেন গেট, এটা এখান দিয়ে মেন গেট হবে, বুঝতে পারলেন? ঘরে এটা মেন গেট। তো এদারে লাইট দেবেন না, এ সামনে দেবেন আর এ সামনে দেবেন, তাহলে এদিকে যদি ফাঁকা থাকে তাহলে এদিকে জানলা ধারে গ্যাসটা লাগাতে পারবে, তো লাইটটা রান্না করতে পারবে। এখান থেকে ঘরটা লাইটটা গোটাই পাবে, এখান থেকে আপনি ওয়েস কিছুরই বোর্ড মোড় নিচে করতে পারবেন। তো সব দেওয়াল ঘরে কাটা হয়ে গেল, ঘরের সব দেওয়াল কাটা হয়ে গেল। তো এবার ডাইনিংটা কাটতে হবে। তো ডাইনিংটা কী করবেন, এ ধারে একটা পাইপ ফেলবেন, ঠিক আছে, মানে এই ধারে এ দেওয়ালটা কাটবেন আর এ দেওয়ালটাকে কাটবেন, তাহলে এ দেওয়াল থেকে এ দেওয়ালটা কানেকশান আপনি সহজেই করতে পেরে যাবেন, বুঝতে পারলেন? এ দেওয়ালটা কাটবেন আর এ দেওয়ালটা কাটবেন আর ওপরের এ দেওয়ালটা কাটবেন, বুঝতে পারলেন? এই দুটো দেওয়ালকে আপনি কাটবেন। এটা সামসেট যদি থাকে, সামনে যদি সামসেট থাকে তাহলে ওপর ধার কাটবেন। এটা সব ঘরে যেভাবে আছে ঠিক সেইভাবে কাটতে হবে আপনাকে। এবার ছাদের কানেকশন কীভাবে করবেন, ঠিক আছে। তো ডাইরেক্ট এখান থেকে এখানে একটা পাইপ ভরে দিতে হবে আপনাকে, এখান থেকে এই দিয়ে এখানটায় পাইপ ভরে দিতে হবে, এখান থেকে একটা পাইপ ভরে দেবেন, তাহলে এখানে টিভির বোর্ড বোর্ড যা আসবে সবই করতে হবে, ইত্যাদি সব কিছু পারবে করতে, বুঝতে পারলেন? আর এখান থেকে আরেকটা পাইপ নিয়ে এসে এই দেওয়ালে দেখবে, তাহলে বেড সুইচ এ দেওয়ালে নিতে পারবে আর বা ওই দেওয়ালে নিতে পারবে। এখান থেকে আরেকটা পাইপ এখানে জয়েন করে দেবেন, বুঝতে পারলেন? তো এখানে জয়েন করে দেবে, তো জয়েন করে দেওয়ার পরে এখান থেকে এটা জয়েন করে দেবে। আর আরেকটা আপনাকে করতে হবে কি, ফ্যানের হুঁকটা, ফ্যানের হুঁকটাকে এই মিডিলে দেবেন। যদি 10-12 ঘর হয় তাহলে মিডিলে দেবেন, তাহলে সব কিছু সুবিধা বেশি, তাহলে লাইট হাওয়াটা চারিদিকে যেতে পারবে। আর যদি বড়ো হয় তো একটা সাইড দিয়ে, মানে এদিক থেকে 4 ফুট এদিক থেকে 4 ফুট নিয়ে আপনি দিতে পারেন, মানে যেখানে যে লিবে ঘরওয়ালা তাকে জিজ্ঞেস করে বলে দিতে হবে। তো এটাকে আপনি একটা পাইপ ফেলে দিতে পারেন, বুঝতে পারলেন? ঠিক সেমভাবে এইভাবে আপনি ফেলতে পারেন। আপনি যদি মনে করে যে আমি এখানে বেড সুইচ করে তাও করতে পারবেন, এখানে যদি বেড সুইচ করে এটা করতে পারবেন, আর এটা এখানে সেম করে দেবেন, এখান থেকে একটা পাইপ রেখে দেবেন, বুঝতে পারলেন? তো এই ঘরটা সেম একই করবেন, এই ঘরটা করবেন, এটাও সেম একই করবেন, খালি এটা উল্টে এটা চলে যাবে ওদিকে আর এটা চলে আসবে এখানে, ঠিক আছে। তো এটা যেভাবে আমি সেম করে পাইপ ফেলেছি আপনাকে ঠিক সেইভাবে পাইপ ফেলতে হবে, ঠিক আছে। তো এটারও এখান থেকে একটা পাইপ নেবেন, এখান থেকে ফেলে দেবেন, এখান থেকে একটা ফ্যানের হুঁক হয়ে যাবে, মিডিল থেকে একটা পাইপ সেখানে ভরে দেবেন, আর এখান থেকে পাইপ নিয়ে যেয়ে এখানে ভরে দেবেন, আর এখান থেকে পাইপ নিয়ে এসে এখানে ভরে দেবেন, তাহলে তাহলে এটা নিচে মেন সুইচ হয়ে গেল বোর্ড, আর এখান থেকে এখানে বলের করতে পারবে, জিরো বলের করতে পারবে, এখান থেকে ব্যাস আপনি বল জিরো যা করতে পারবেন খুশি সব কিছুই করতে পারবেন। তো এটা ফ্যান, বুঝতে পারছেন? এটা ফ্যান, এই দুটা ফ্যান। তো কানেকশান আপনার ঠিক সেম
এইভাবে ছাদে পাইপ ফেলতে হবে আপনাকে, তাহলে খুব সহজেই ই করতে পেরে যাবেন। আর এটাকে দুপাশে করেছেন, এটাকে এটা এধারটা না কাটলে হবে, কিন্তু এখান থেকে মেন আপনি ভরে তোলেন, এধারে জালটা ভরে তোলবেন, এখান থেকে একটা পাইপ আপনাকে নিয়ে এসে এখানে রেখে দিতে হবে। আর যদি বলে যে এখানে আমি রান্নাঘরে ফ্যানের হুক নেবো, তাহলে এখান থেকে একটা পাইপ এনে রেখে দেবেন, ভরে দেবেন ভিতরে, ফুটিয়ে ছাদ ফুটিয়ে ভরে দেবেন, বুঝতে পারলেন। আর রান্নাঘরটা আপনি এখান থেকে মেন পাইপ নিয়ে এসে এই দেওয়ালে দেবেন, আর না হয়তো এই দেওয়াল থেকে এখানে দেবেন, এখান থেকে ওখানে দেবেন, এখানে দূর হয়ে যাবে, এটাই ঠিক হবে, বেস্ট হবে। এখান থেকে দেওয়ালে দেবেন, আর এই দেওয়াল থেকে এই দেওয়ালে এসে দেবেন, তাহলে খুব সহজেই আপনি পাইপ ফেলতে পারবেন ছাদের উপরে। কিন্তু এখন অনেক কাজ আছে, এইগুলো তো শুধু ঘরে 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 রান্নাঘরে ডাইনিংয়ে ছাদে পাইপ ফেলা হয়েছে, তো এই ব্যাপার আপনাকে ডাইনিংয়ে মানে মেন পাইপগুলোকে শর্ট করতে হবে। তো কোনখান থেকে শর্ট করবেন, তো আপনাকে এই জায়গাটা কেটে নিতে হবে সিঁড়ি, আর এই জায়গাটা কেটে নিতে হবে সিঁড়ি। এই জায়গাটা কাটলে পরে এর নিচে এম সি বি বস অবি হয়ে যাবে, এম সি বি এর নিচে এম সি বি হয়ে যাবে, বুঝতে পারলেন। এর নিচে এম সি বি আপনি করতে পারবেন। এখান থেকে একটা পাইপ এনে, এখান থেকে একটা পাইপ এনে বিম 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 দিয়ে এখান দিয়ে উপরে উঠিয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে। আর কি হতে হবে, এখান থেকে দুটো পাইপ উপর ছাদে উপর দিকে তুলে দেবেন, আর এখান থেকে উপরে একটা পাইপ তুলে দেবেন, তাহলে এখান থেকে মেন দুতলা উঠে যাবে। এখান থেকে আপনার সুবিধা হবে, সব করতে বেস্ট এখান থেকে হবে। ওই ঘরের মেনগুলোকে এই যে এখান থেকে এই বিমে দেবেন, এই যে বিম আছে এই বিমে এখান থেকে ভরে দেবেন নিচে। এখান থেকে আরেকটা পাইপ নিয়ে এসে এই ডাইনিংয়ে ভরে দেবেন, ডাইনিং থেকে আরেকটা এখান থেকে পাইপ নিয়ে এসে এই ঘরে ভরে দেবেন, শর্ট করে দিলেন, বুঝতে পারলেন। এখান থেকে এনে এখানে জয়েন করবেন, এখান থেকে এসে এখানে জয়েন করবেন, ঠিক আছে। তাহলে আপনার মেনগুলো তাহলে ভরতে আপনার সুবিধা হবে, শর্টকাটে আপনি পুরো বিল্ডিংয়ের তার ঠিক এইভাবে আপনি ভরতে পারবেন। পুরো শর্টকাটে আপনি যদি দেখেন, তাহলে পুরো শর্টকাটে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইভাবে ছাদে পাইপ ফেলে আপনার সবকিছু বেস্ট হবে। এখান থেকে নিয়ে এসে আরেকটা পাইপ বাইরে করতে পারেন, বাইরে যে রাস্তা আছে এটা, এই রাস্তাটার জন্য আপনি পাই একটা পাইপ এনে রেখে দিতে পারেন, বুঝতে পারলেন। এইখান থেকে একটা পাইপ দিলে এনে আপনি এখান থেকে কলিং বিলও করতে পারবেন, আর এখান থেকে বাইরে লাইটে একবারই নিচে কানেকশন করতে পারবেন। কিন্তু আপনাকে পাইপটা এখান থেকে ফেলে রাখতে হবে, তাহলে আপনি সব কাজ একটু যে যা কাজ দেবেন সব কাজই করতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, না থাকলে সাবস্ক্রাইব করুন, আর পাঁচটা বেল বাটনে দাবি দিন আরও বেস্ট বেস্ট ভিডিও দেখার জন্য।